হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলটি তোমাদেরকে আগেরও স্বাগতম সকাল সকাল উঠেছি মুভিতে বুক নিয়ে পর আমি কাজ যাবো ক্লাস করে নিচ্ছি এবং যারা আমার এই ব্লগ ভিডিও দেখছ তাদেরকে অতি অবশ্যই বলবো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো চলো সকাল সকাল উঠে আমাদের টেলিভুটিকের ব্লগ তো সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে আর দেখো সকাল সকাল উঠে নিয়ে আমরা কি করছি তোমাদের দাদা ভাই তো দেখলেই মুখ ধুচ্ছে আর আমি এখানে ঝাঁট পাট দিচ্ছি যেহেতু আজকে অম্ববতী অনেক কাজ আমার বাকি আছে আর এই মানুষটাকে আমি বলি আরে অম্ববতীর দিনে কে কাজ করে ভাই আমি তো কাজ যাব না সেই জন্য আমার অপ আমি ঘরে লাম খাবো তোমাদের দাদা ভাই তাও যেতে খুঁজছে মানে ওর লেবারগুলো বসে আছে তো যাই হোক সকাল সকাল উঠেছি সকালে ওয়েদারটা কেমন আর আমাকে না এখানে তো প্রচুর টায়ার্ড লাগছিল প্রচণ্ড তো আমাকে ভালো লাগছিলো না আর এমনিতেও গলা বসে গেছে মাথা ব্যথা তো তাও কি ঘরের কাজগুলো কী করে দেবে ঘরের কাজগুলোকে তো করতেই হবে তো তখন ডাটাচ্ছি আমি অনেক দেরি করে ওঠা হয়ে গেছে প্রায় মানে ছটার দিকে বাজে ছটা আর এখন বাইরেগুলো লাটা তাটা দিব তার আগে এখানে ঝাঁট দিয়ে দিয়ে বড়া প্রচণ্ড হয়ে গেছে বাতাস দিচ্ছর তো পালাপাত পড়ে গেছে তো তোমরা কে কে অম্বাবতী পালন করছো অবশ্যই কমেন্ট করা বলবে কই কত কাঁঠাল লিছো আমি তো অনেক বড় একটা কাঁঠাল লিচ্ছি তোমাদেরকে দেখাবো আমি ব্লগটা শেষ অব্দি আমার দেখবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে বলবে অম্ববতির দিনটা কেমন যাচ্ছে আর আমার ভিডিও একটা কেমন হয়েছে তো তোমাদের দাদাভাইকে আমি অনেক করে বললাম যে যাওনি যাওনি আজকে কাজে যেতে হবে নি তো কি বলবো মানছেই নি আমি বললাম একদিন ছুটি দিবে না সে বলছে না একদিন সবাইকে ডাকছে বলছে চলে আসো অম্ববতী দিনে একা একা অম্ববতী ভালো লাগে বলো তোমরাই বলো আমাকে তো একটু ভালো লাগে না সকাল থেকে এমনিতে শরীরটা খারাপ আরও মন খারাপ তার উপরে আরে দেখো আমার এখানে লাতা দিচ্ছি এটা আমার ছোট্ট উনান সাল বললেই চলে আর এখানে আমি হাতে লাতা দিতেই খুব পছন্দ করি তো কালকে আমাদের হাটে মানে কাঁঠাল নেওয়া হয়ে গেছে হাটে নিয়েছি আর মার্কেট হচ্ছে সকাল সকাল মার্কেট যাবো না তাও কী হলে বান্না করার জন্য তরকারি মানে মাংস কিছু নেব সেই জন্য তো যেতেই হবে মার্কেট মনে হচ্ছে তো তোমার দাদা থাকলে অনেকটা হেল্প করতাম মানে বাজারটা করে দিত আমাকে আর অতটা পরিশ্রম করতে হতো না তো কি করবো তোমাদের দাদা ভাই থাকছে না তো সে তো চলে যাচ্ছে কাজে তো সবার ধরে সবার কাম কাঁঠাল এখন মানে এই অম্ববতী বিশেষ করে বাঙালিদের আর আমাদের আমাদের আদিবাসী কাস্টের সবার হচ্ছে আজকে অম্বভূতি ভীষণ পালন হতে হবে আজকে মানে প্রচুর কালকে হাট গেছিলাম প্রচণ্ড হাটে ভিড় ছিল মানে পেরানো যাচ্ছিল না আর ভিডিও করার তো মানে ভিডিও মানে সন্ধ্যা করে গেছিলাম কালকে একটু উন্নতি একটু যাওয়া হয়েছিল একটু কাজ ছিল তো সেখান থেকে আসতে আমাদের দেরি হয়ে গেছে মানে কটা সাত সাড়ে সাতটা বাজে তখন এসেছিলাম রাত্রেবেলায় তো এসে নিয়ে কাঁঠালটুকু নিয়েছি আম কিছু নেওয়া হয়নি তো আজকে আম সকালবেলায় নেবো ভাবছি মার্কেট যাবো আমটা সেখানে নেবো আর কিছু মাংস খাবো মাংস নিতে হবে আর একবারে দেখো লাতা ধারাটা দেওয়ার পরে আমি স্নান করে নিয়েছি একবারে আর এই যে এই নাইডেটা আমি অনেক দিনে কিনেছিলাম আজকে বুঝছি কেমন লাগছে আমাকে অবশ্যই একটু বলবে তো যাব এখন মানে পুজো টুজো করে দিয়ে পর আমাদের যে আম কাঁঠাল পুজো দিতে হবে পুজো করে দেওয়ার পরে মাংস যেহেতু মাংস কিনতে যেতে হবে মাংস আজকে সবাই খায় কে কী খাচ্ছ কী মাংস খাবে কাঁঠাল মানে মুরগি মাংস না খাসি না দেশি মুরগি না হাঁস আমি তো ভাই কক মুরগি দিব কক মুরগি আমার দামে খাবার ইচ্ছা হচ্ছে কদিন আগে থেকে দেশি ভাবছিলাম নেব কিন্তু দেশি সেরকম পাওয়া যায়নি বলে আর নেওয়া হচ্ছে না এখন দেখো কাঁঠাল ভাঙছি প্রচণ্ড কাঁঠালটা কাঁঠালটা আমি ভাঙতে পারলাম শেষ পর্যন্ত আমার সেই যে সেই তোমাদের আমার যেটা কেস আমাকে খুব পছন্দ করে সেই জিনিসটা আজ কিনেছে দেখো কত সুন্দর কাঁঠালটা পেকে লদ্বত হয়ে গেছে আর এটা একটু কাটতেই ছেড়ে গেল আর সেই আগের মতন আর কাঁঠাল নেই কালারটা মানে এখন কার্বন দিয়ে পাখি দিচ্ছে না কালারটা সেই নেই হলুদ হলুদ টাইপটা গাছ পাকা খেতে একটু অন্য রকম লাগে আর যারা কার্বনেট পাকা করে তারা তা মানে তাদের কাঁঠাল অন্য লাগে আমাদের দু তিনটা কাঁঠাল হয়ে গেছে এবছর মানে আমার একটা একটা বৌমা দিয়েছে তোমরা যে বৌমাকে ভিটে ও দিয়েছে একটা অনেক বড় এটা কিনে কেনা হয়েছে তো সেটা কাঁচা আছে বলে এটা কিনলাম না হলে আর কিনা হতো নি তো আর কী করবে এটা এখন ভাঙছে আর তোমাদের দাদা ভাই তো না এত তোমাদের দাদা ভাই থাকলে এনজয় করে খাওয়া হতো সেই এনজয়টা আর মনে হচ্ছে আজকে আমার এবারে রামবাবতী আর হবে না একা একা কী বলবো মুখ সুখ করে থাকতে হবে কোনো এনজয় নেয় সবাই মাছ মাংস খাবে আমিও খাবো খাবো বলে মানে নিজের মানুষ যদি পাশে থাকতো তাহলে আরও একটু মজা লাগতো তোমাদেরকেও ভিডিও দেখাতাম কিন্তু সেটা দেখাতে পারছি না আর দেখো কাঁঠাল খাবে কাঁঠালের আঠায় চিটে যাচ্ছে আমার হাতে হাতে তাও সরষার তেল মেখে নিয়েছি আমি হাত ভর্তি কিন্তু কি করবো আঠালের কাঁঠা আঠা বলে না কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না সেই রকম আমার হাতেও চ্যাট চ্যাট করে লাগেছে আমার কাঁঠাল খেতে মানে খেতে ভালো লাগে না তাও মানে আমাদের যেহেতু পুজো হয় সেই জন্য আমি বের করেছি আমি বেশি খাইনি আম আম খেতে ভালো লাগে তাও দু তিন বস খেলাম সেটা আমি হয়ে আমল কাঠালের মধ্যে মানে মুখেটা নেই যে না আমি কাঁঠাল খেয়েছি দেখ না খাওয়া বলেন এটা খাওয়া বলে কিন্তু এটা ছা মানে কাঁঠাল খাওয়া থেকে ছাড়ানোটা ভীষণ ভীষণ মানে টাফ লাগে আমাকে এই যে হাতের মধ্যে পুরো আঠাটা লেগে যায় আঠা লাগলে আমাকে বিরক্ত লাগে প্রচুর ছাড়াতে পারে না তো যাই হোক করে কাঁঠাল লাঠাটা ইয়ে করলাম আর আজকের দিনটা না আমার ভাইকে আর আমার মানে হাজব্যান্ডকে খুব মিস করছি এরা দুজনেই কাজ ছিল আমার ভাই তো অনেক দূর কাজ চলে গেছে তাকে খুব মিস করছি আমাদের মানে অষ্টম ভোর পরেই চলে গেলো খুব মিস করছি ভাইরে তুই থাকলে খুব এনজয় হতো আমার ভাই সেরকম আমার ভাই কাঁঠাল খায় না তাও তো সঙ্গে থাকলে খুব এনজয় হতো তো ওদের বাড়ি যেতাম বাপের বাড়ি যেতাম কিন্তু আমার ভাইও নেই আর এদিকে তোমাদের তো কাজ চলে তো সকালে বললোই যে আমি কাজ যাচ্ছি তো কেউ না মন খারাপ হচ্ছে আমার প্রচণ্ড মন খারাপ হলেও কি নিয়ম তো পালন করতে হবে যেটা যে নিয়ম করছে আর এই কাঁঠালটা আমি হাফটা ভাঙবো তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলায় এসে খাবে তো আমি যতটা খাবো আমরা দুজন ততটাই আমি বের করে দেবো তার মধ্যে আমাদের ঘরের লোক আছে মানে পুচ্চু সোনা আছে আমাদের মনে আছে ওদেরকেও দিতে হবে তো সেই পরিমাণে আমি এক জাম এক জামবাটি মানে বের করে নিয়েছি কাঁঠালটা বেশি দাম দাম শুনলে ভাববে তুমি এত টাকায় নিয়েছো পঞ্চাশ টাকা জাস্ট পঞ্চাশ টাকা কাঁঠাল এবছর পেয়েছে আগের বছর পুরো একশো কুড়ি টাকা না তিরিশ টাকা নিয়েছিলাম কাঁঠাল অন্য এক বড় দুজনে আমরা জন্য আমার শ্বশুরমাত্র ছিল না সেই জন্য মা মানে ওর বাপের বাড়ি গেছিলো তো আমরা দুজন তোমাদের দাদা ভাই আর আমরা খেয়ে শেষ করতে পারিনি সবাইকে দিয়েছি কাকিমা বৌমাকে সবাইকে দিয়ে দিয়ে খেয়েছি আমরা যখন কাঁঠাল নেই না অনেক বড়ো একটু লেগে এবছর কাঁঠাল ছিল বলে বাড়িতে তো এই ছোট্ট খাওয়ার জন্য ছোট রকম নিয়েছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছোটো বলতে একবারে ছোটো নয় বাজারের সাইজ নিয়েছিলাম আর এখন রেডি হয়ে গেছে মার্কেট যাওয়ার জন্য মাংস নিয়ে আসবো তো তোমাদের সাথে শেয়ার করবো সেটাও তো মাংস এখানে নিয়ে আসছে মাংস কাটাকাটি হয়ে পুরো মশলাটা কষা হচ্ছে পুরো মাংস মাংস নিয়ে আসছে আজকে তো জমিয়ে খাবো এই পর্যন্ত ভিডিওটা আরও নেক্সট ব্লগে দেখাবো তোমাদের সাথে